করি এটা আমার নিজের জমি আমি আমাদের বাড়ির সবাই আসি এখানে সিম উঠাচ্ছি সাইফুল আমাদেরকে পরামর্শ দেয় এই আবাদ করার জন্য সমষ্টি প্রজেক্ট অনেক বেশ কয়েকবার ট্রেনিং দিয়েছে আমাকে সেই ট্রেনিং এ আমি পরামর্শ নিয়ে আসি এলাকার কৃষকে এই সবজির পোকা মাকড়থেন শুরু করে রোগ বালাই এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি জটিল কিছু হলে সহকারে কৃষি অফিসার আছে ওনাকে ডাকলে প্রতি সপ্তাহে একদিন আমার এই গ্রুপে আসে পরামর্শ দেয় ফাঙ্গাল ডিজিজগুলো যে সমস্ত সমস্যা নিয়ে যখন পড়ে তাদেরকে আমি এগুলো শিখাই লাল তীরের সাথেও আমার একটা চুক্তি হয়েছে বীজের এখানে তারা ভালো বীজ সাপ্লাই দিচ্ছে আমরা লিয়া কৃষকে দিচ্ছি বিভিন্ন সবজি বীজগুলো ওনারা আমাদের কাছ থেকে নিয়ে ফার্মার লেভেলে দিয়ে দেন কালেকশন পয়েন্ট করা আছে এখান থেকে কালেকশন পয়েন্টে কৃষক সবজি দিতে পারতেছে এইগুলা উঠা কালেকশন পয়েন্টে আমরা বিক্রি করে ভালো লাভবান হয়েছি এটা একটা কালেকশন পয়েন্ট এইখান থেকে আমি প্রতিদিন সবজি সংগ্রহ করি এইখানে প্রতিদিন তরতাজা সবজি নিয়ে আসে কৃষকেরা এই কৃষকদের কাছ থেকে সবজিটা যখন নেই কৃষকেরা দাম যাচাই করে বিভিন্ন জায়গায় ফোন দেয় তো দেখা যায় তারা বাড়ির উপরে দিলে যে গাড়ির ভাড়াটা ওইটা বেঁচে যাচ্ছে আরো দাঁড়িয়ে দিতে হচ্ছে না এর কারণে বেশিরভাগ কৃষক আমার কাছে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসে আর আমিও তরতাজা পাই আর এই সবজিগুলো তখন ঝাইল করে মনে করেন নিয়ে যাই ঢাকায় বিক্রি করি তো ইনশাল্লাহ আমার সারা বছর এইভাবে ব্যবসা চলে এবং আমি এই কালেকশন পয়েন্ট থেকে আমি এই সবজিগুলো সংগ্রহ করি